ফিজিক্যাল এজ অর্থাৎ আমাদের আসল বয়স, যা প্রতি বছর পরিবর্তন হয়, তার সম্পর্কে তো আমরা সবাই জানি। আর অনেককে দেখে তো তার শারীরিক বয়সের অনুমানও করা যায়। কিন্তু তোমরা কি জানো, আমাদের একটা মেন্টাল এজও রয়েছে, যা অনেক সময় পর বদলায় অথবা কখনো বদলায়ই না। মেন্টাল এজ এটা শো করে যে তুমি মেন্টালি, ইমোশনালি ও সাইকোলজিক্যালি কোন এজ গ্রুপে আসো। এটা দরকারই নয় যে আমাদের মেন্টাল এজ ও ফিজিক্যাল বা শারীরিক বয়স এক হবে। ধরো তোমার বয়স 20 বছর, তো এটা জরুরি না যে তোমার মেন্টাল এজও 20 বছর হবে। হতে পারে তোমার মেন্টাল এজ 14 বা 15 বছর, অথবা এটাও হতে পারে 30 বা 40 বছর। তুমি তোমার আশেপাশে নিশ্চয়ই লক্ষ্য করেছো কিছু অ্যাডাল্ট লোক যাদের মেন্টাল এজ বাচ্চাদের মতন হয়, অথবা কিছু বাচ্চা যারা তাদের বয়সের তুলনায় অনেক বেশি চিন্তা করে, ম্যাচিওর ও সিনসিয়ার হয়। তো তুমিও যদি তোমার মেন্টাল এজ সম্পর্কে জানতে চাও, তো পেপার ও পেন নিয়ে রেডি হয়ে যাও এই কুইজের জন্যে। কুইজ স্টার্টের আগে ভিডিওটি লাইক করে কমেন্টে লেখো আই অ্যাম রেডি। খুব সিম্পল কুইজ, 10টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নে 3টি অপশন থাকবে, এ, বি আর সি। তোমাকে চিন্তা করে নিজেকে প্রশ্নের সিচুয়েশনে রেখে উত্তর দিতে হবে। উত্তর একটি খাতায় প্রশ্ন নম্বর দিয়ে নোট করো, যা শেষে তোমার রেজাল্ট কী হবে এটা বুঝতে সাহায্য করবে। তো চলো শুরু করছি। প্রশ্ন নম্বর 10, ভুল কিছু করে ফেললে তুমি সাধারণত কী করো? অপশান এ, নিজের ভুল বুঝে তা ঠিক করার চেষ্টা করো। অপশান বি, জানার চেষ্টা করো যে এটা কেন ভুল হলো। অথবা অপশান সি, ভুল করে হাসো ও অন্যের সাহায্য নাও যাতে এটা আর ভুল না হয়। এখন প্রশ্ন নাম্বার 9, যদি কোনো বন্ধু তোমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান লাস্ট মিনিটে ক্যান্সেল করে দেয়, তখন তুমি কি করো? অপশান এ, তাকে বলবে ঠিক আছে অসুবিধে নেই, আর সময় কাটাতে অন্য কিছু করবে। অপশান বি, ঘুরতে যাওয়ার কথা ভেবে মনে খুব কষ্ট পাবে। অথবা অপশান সি, অন্য কোনো দিনের প্ল্যান করে তার সাথে ঘুরতে যাওয়ার কথা ভাববে। এইবার প্রশ্ন নম্বর 8, তোমার কোনো বন্ধু তোমার উপর রাগ করলে তুমি নর্মালি কীভাবে তার রিয়্যাক্ট করবে? অপশান এ, তাকে কিছু ফ্রি টাইম, একটু স্পেস দেবে, তারপর তার কাছে তোমার কথা শেয়ার করবে অথবা কথা বলার চেষ্টা করবে। অপশান বি, সেই সময়ে সব কিছু নর্মাল করার চেষ্টা করবে। অথবা অপশান সি, তাকে অনেক জোকস শোনাবে, হাসানোর চেষ্টা করবে যতক্ষণ না সব কিছু নর্মাল হয়ে যায়। এইবার প্রশ্ন নম্বর 7, যদি তুমি কোনো প্রতিযোগিতায় অনেক টাকা জিতে যাও, তো সবার প্রথমে কি করবে? অপশান এ, যা তোমার বেসিক দরকার রয়েছে তা পূরণ করে বাকি টাকা ব্যাংকে রেখে দেবে। অপশান বি, ঘুরতে যাবে, সমস্ত ড্রিম ডেস্টিনেশনে যাবে, সমস্ত শখ পূরণ করবে। অথবা অপশান সি, যত এক্সপেন্সিভ গ্যাজেটস অথবা অ্যাক্সেসরিজ কিনতে চাইবে তা সব কিনবে। এইবার প্রশ্ন নম্বর 6, তোমাকে যদি 2টি সমান সুযোগ থেকে যে কোনো একটি চুজ করতে হয়, তখন তুমি কি চুজ করবে? অপশান এ, তোমার অতীত অভিজ্ঞতার সম্পর্কে ভাববে যাতে একটা ফ্যাক্ট বেসড ডিসিশন নিতে পারো। অপশান বি, 2টো অপশনের ভালো খারাপ দেখবে, যেটি বেশি ভালো মনে হবে সেটা চুজ করবে। অথবা অপশান সি, অন্য কারো সাজেশন নেবে, সে যা বলবে তাই সিলেক্ট করবে। এইবার প্রশ্ন নম্বর 5, স্কুল বা অফিসে তোমার ডিসিশনের ডিসঅ্যাগ্রিমেন্ট হলে তুমি কি করবে? অপশান এ, শান্ত হয়ে ডিসকাস করবে, আর যেখানে কম্প্রোমাইজ করতে বলবে সেখানে কম্প্রোমাইজ করবে। অপশান বি, অফিসের সিনিয়র বা স্কুলের টিচারের কাছে অ্যাডভাইস নেবে। অথবা অপশান সি, নিজের ডিসিশনেই টিকে থাকবে, অন্যদিকের কথা শুনবে না। এইবার প্রশ্ন নম্বর 4, তোমার কোনো জরুরি কাজ যা কালকের থেকে ডিউ আছে, তা যদি হঠাৎ মনে পড়ে তাহলে কি করবে? অপশান এ, সেই মুহূর্তে সেটা করতে বসে পড়বে যাতে পরবর্তীতে আরাম করতে পারো। অপশান বি, প্রথমে আরাম করবে তারপর কাজ শুরু করবে। অথবা অপশান সি, প্রথমে কাজ তারপর আরাম, তারপর আবার কাজ আর তারপর আবারও আরাম। এইবার প্রশ্ন নম্বর 3, কোনো একটা দায়িত্ব যেটাকে যদি সারা জীবনের জন্য শেষ করে দিতে পারো, তো কি সিলেক্ট করবে? অপশান এ, পেইং বিলস, অপশান বি, ডুইং লন্ড্রি, অথবা অপশান সি, নিজের কাজ করা। এইবার প্রশ্ন নম্বর 2, যখন কেউ তোমাকে কোনো কমপ্লিমেন্ট দেয়, তখন তুমি সাধারণত কিভাবে রিয়্যাক্ট করো? অপশান এ, কমপ্লিমেন্ট অ্যাকসেপ্ট করে তাকেও একটা কমপ্লিমেন্ট দাও। অপশান বি, কমপ্লিমেন্ট অ্যাকসেপ্ট করে থ্যাঙ্কস বলে দাও। অথবা অপশান সি, কমপ্লিমেন্ট অ্যাকসেপ্টই করো না, বলো যে তুমি এটা ডিজার্ভই করো না। এইবার প্রশ্ন নম্বর 1, ভ্যাকেশনে কোথায় যাওয়া পছন্দ করো?
অপশান এ মিউজিয়ামে, অপশান বি অ্যামিউজমেন্ট পার্ক উইথ ফ্যামিলি, অথবা অপশান সি বিচ উইথ ফ্রেন্ডস। তো বন্ধুরা, এই ছিল আমাদের 10টি প্রশ্ন, এইবার রেজাল্টের জন্য তৈরি। তো তুমি যেই উত্তরগুলো চুজ করেছো তার মধ্যে যদি অপশান এ বেশি থাকে তো তোমার মেন্টাল এজ 40-55 গ্রুপে থাকবে, তোমার মাইন্ডসেটে সেলফ অ্যাসিওরেন্স আছে আর তুমি সেলফ অ্যাওয়্যার বা আত্মসচেতন, তুমি সব কিছু খুব ডিপলি ও ম্যাচিওরভাবে চিন্তা করো, অর্থাৎ তোমার চিন্তাভাবনা একদম পরিপক্ক। এইবার তোমার উত্তরে যদি অপশান বি বেশি থাকে তো তোমার মেন্টাল এজ গ্রুপ 20-40 মধ্যে থাকবে, তোমার যে কোনো ডিসিশন নিতে একটু সমস্যা হয় কিন্তু শেষে গিয়ে তুমি একটা সলিউশন ঠিক খুঁজে বার করো, তোমার চিন্তাভাবনা প্রায় অনেকটাই ম্যাচিওর আর তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করতে পছন্দ করো। এইবার যদি তুমি অপশান সি বেশি চুজ করে থাকো তাহলে তোমার মেন্টাল এজ 10-20 গ্রুপে আসে, তুমি ডিসিশন হয় তাড়াতাড়ি নিয়ে ফেলো অথবা বেশি ইমোশনাল হয়ে ডিসিশন নিয়ে ফেলো, যার ফলে তোমার বেশিরভাগ ডিসিশন ম্যাচিওর হয় না, বেশিরভাগ সিচুয়েশনে তুমি ভবিষ্যৎকে মাথায় রেখে ডিসিশন নাও না। তোমার রেজাল্ট কী এলো এবং কোন মেন্টাল গ্রুপে তুমি পড়ছো তা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, তোমার মেন্টাল এজ তোমার রিয়েল এজ থেকে কম বা বেশি তাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই, টেস্টটি ভালো লাগলে ও এইরকম আরও ইন্টারেস্টিং টেস্টের জন্য ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো ও লাইক করো, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।